ভাই দাদা মাত তো বসা দন্দে আমাদের আন্দোলনকে দমানো যাবে না অত্যাচার করে শারীরিক নির্যাতন করে আজকে তুলেছে আমার ভাই দাদা মাত নিয়োগের দাবিতে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের টেনে হিচড়ে চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ জোর করে দমানো যাবে না চাকরি প্রার্থীরা বললেন গতকালও যে ছবিটা আমরা দেখেছিলাম যেখানে এসএলএসটি চাকরি প্রার্থীদের তাদেরকে জোর করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় তারা কাঁদছিলেন তারা বলছিলেন আমাদের কেন তুলে নিয়ে যাচ্ছেন প্রিজন ভ্যানে আমরা তো হকের দাবি করছি দুর্নীতিতে অভিযুক্ত একের পর এক নেতা মন্ত্রীরা তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারলো না আর এখন যারা চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের ক্ষেত্রে তাদেরকে জোর করে প্রিজন ভ্যানে তোলার ক্ষেত্রে অতি সক্রিয় পুলিশ এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজলবাবু রিপাবলিক বাংলা যদি দেখেন এই মুহূর্তে দুটি ছবি তুলে ধরছি গতকালের এবং আজকের এসএলএসটি চাকরি প্রার্থী এবং আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কিভাবে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে করে টেনে হিচড়ে যেন দুষ্কৃতি এমন ছবি দেখে মনে হচ্ছে চাকরি প্রার্থীরা দুষ্কৃতি মানে তারা মহা অপরাধ করে ফেলেছে নিজের হকের দাবিতে তারা পথে নেমেছেন বলে দেখুন প্রথম কথা হচ্ছে এটা আজকের বাংলার দৈনন্দিন ঘটনা এটা নতুন ঘটনা নয় এটা আর আজব ঘটনা নয় হ্যাঁ জ্যোতিবাবু বলেছিলেন এমন ঘটনা কতই ঘটে এখন আর সেরকম এমন ঘটনা রোজই ঘটে বিষয়টা হচ্ছে এক এক দিন শুধু নামগুলো পাল্টে যায় কোনোদিন আপার প্রাইমারি কোনোদিন এসএলএসটি কোনোদিন পিটিটিআই হ্যাঁ নামগুলো পাল্টে যায় কোনোদিন গ্রুপ ডি কোনোদিন অন্য কিছু এই নামগুলো আমি একটা কথা অত্যন্ত দ্বিধাহীনভাবে পরিষ্কার বলতে পারি পুলিশ জমিদারের লেঠেলের মতো আচরণ করে সেটা করে ঠিক আছে কিন্তু যারা আজকেও বুক বেঁধে আছেন যে চাকরিটা তারা পাবেন তারা নিশ্চিন্তে থাকুন এই সরকার থাকাকালীন এদের চাকরি হবে না হবে না হবে না কারণ আপনিও বোঝেন চাকরি দিতে গেলে মাইনে দিতে হয় সরকার যারা চাকরি করছে তাদের মাইনে দিতে পারছে না তাদের দিয়ে দিতে পারছে না এদের কোথেকে দেবে সরকার যারা অবৈধভাবে চাকরিটা পেয়েছে তাদের টাকাতে পারবে না কারণ সরকার তাদের থেকে খেয়েছে এখন মমতাদি বলেন না এদের চাকরি খেয়েও না তার কারণ মমতাদি ওদের থেকে খেয়েছেন এখন ওদের চাকরি খেলে ওরা মমতাদিকে খেয়ে নেবে এই সরকার থাকাকালীন এরা চাকরি পাবে না তাহলে কি এরা চাকরি আর কোনোদিনই পাবে না আর কি বছর বসবে একটাই রাস্তা আছে আমাদের বাংলার বাঙালির সকলের মান বাঁচাতে যে একটা গণ অভ্যুত্থান দরকার ওই কালীঘাটের তালির চালা থেকে না টেনে হিজড়ে একে বাংলার মাটিতে নামিয়ে আনতে হবে ধন্যবাদ সজলবাবু কথা বলার জন্য যে ছবি